যা ভয় ছিল তাই হলো অবশেষে বঙ্গোপসাগরে ভয়ঙ্কর বাঘ নিল শক্তিশালী ঘূর্ণিঝড় তেজ বাঘ নিয়ে ক্রমশ বাংলাদেশ উপকূলের কাছাকাছি চলে এসেছে এই ঘূর্ণিঝড় তেজ গতকালকেই আপনাদেরকে দেখিয়েছিলাম এই ঘূর্ণিঝড় তেজ যার অভিমুখ ছিল মায়ানমার উপকূলের দিকে তবে এই মুহূর্তে এই ঘূর্ণিঝড় তেজ একদম পুরোপুরি নাইনটি ডিগ্রি বাঘ নিয়েছে এবং বাঘ নিয়ে একদম বাংলাদেশের ঠিক উপকূলের কাছাকাছি চলে গেছে তবে এই ঘূর্ণিঝড় কিন্তু আরও পরিবর্তন হতে পারে এর যে গতিপথ বা অভিমুখ আরও বিরাট বড়ো পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে হয়ে কিন্তু এটা পশ্চিমবঙ্গ উপকূলের কাছাকাছি কিন্তু এগিয়ে আসতে পারে তবে আবহাওয়া দপ্তরের যা পূর্বাভাস সেই অনুযায়ী জানাচ্ছি ইতিমধ্যেই বঙ্গোপসাগরে প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বায়ু ঘনীভূত হচ্ছে তার জেরেই কিন্তু এই ঘূর্ণিঝড় তেজ ক্রমশ অভিমুখ পরিবর্তন করছে এবং বাঘ নিচ্ছে বাঘ নিয়ে কিন্তু এই ঘূর্ণিঝড় একদম পশ্চিমবঙ্গ না হলে বাংলাদেশ উপকূলে ল্যান্ডফল করবে এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকেও জানানো হয়েছে সেই অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তের সকালের একদম লেটেস্ট আপডেট যে ঘূর্ণিঝড় তেজ কিন্তু ক্রমশ বাঁক নিয়েছে এবং বাঁক নিয়ে এটা কিন্তু মায়ানমার উপকূল পেরিয়ে একদম বাংলাদেশ উপকূলের কিন্তু আঁচড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে তবে এই ঘূর্ণিঝড় আবারও কিন্তু বাঁক নেওয়ার তীব্র সম্ভাবনা রয়েছে হ্যাঁ আবারও কিন্তু বাঁক নিবে এই ঘূর্ণিঝড় তবে এই ঘূর্ণিঝড় একদম ঠিক কোন উপকূলে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কোথায় কোথায় ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটি আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলস লাইভ আপডেটে তুলে ধরব তার আগে আপনাদেরকে জানিয়ে দেব এই ঘূর্ণিঝড়ের প্রভাবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বাংলাদেশ অসম ত্রিপুরা ঝাড়খণ্ড থেকে শুরু করে কোথায় কোথায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস রয়েছে সেটি এই লাইভ আপডেটে আপনাদেরকে জানাবো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে আমরা যদি বৃষ্টি এবং বজ্রমুট করে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন যে আজ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনাদেরকে জানাই তো আমরা যদি একদম পরিষ্কারভাবে আগে পশ্চিমবঙ্গের দিকে দেখাবো তারপর বাংলাদেশের দিকে তারপর ত্রিপুরা আসাম এক এক করে আপনাদেরকে দেখাবো কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আমরা প্রথমত দেখি যদি তাহলে দেখতে পাচ্ছি এদিকে বিষ্ণুপুর শ্যামাপুর থেকে শুরু করে বারুইপুর কতুলপুর থেকে শুরু করে জয়নগর গোসাবা ঝাড়খালি দেখতে পাচ্ছেন কুমারিমারি থেকে শুরু করে রায়দিঘি কাকদ্বীপ এই সাইডে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে ভগবানপুর বাজকুল খাজুরি কোনটাই মন্দারমণি এবং দীঘা সংলগ্ন এগড়া এদিকে দা দেখতে পারছেন বা বেদগাঁও থেকে শুরু করে মোহনপুর এই জায়গাগুলিতে কিন্তু একটা বৃষ্টিপাতের পূর্বাভাস আজ দুটোর দিকে রয়েছে দুটো থেকে তিনটের মধ্যে রয়েছে তাছাড়া কিন্তু যদি আমরা দুপুরের দিকে সকালের দিকে দেখি সকালের দিকে কোনো রকম বৃষ্টিপাতের প্রভাস নেই তবে দুটো থেকে তিনটের মধ্যে এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের একটা তীব্র সম্ভাবনা রয়েছে অন্যদিকে যদি বাংলাদেশের দিকে দেখি দেখতে পাচ্ছেন শ্যামনগর থেকে শুরু করে এই যে জায়গাগুলি রয়েছে বাংলাদেশের উপকূলের জায়গা মাথা দেখতে পাচ্ছেন যে Продолжение পাথর ঘাটা থেকে শুরু করে কলাপাড়া এই জায়গাগুলিতে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ বাংলাদেশেরও উপকূলের কয়েকটি জায়গায় বরিশালের কয়েকটি জায়গায় হালকা মাঝারি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সরাসরি যদি আমরা উত্তরবঙ্গের দিকে দেখি তাহলে দার্জিলিংয়ের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও কিন্তু এদিকে কোচবিহার আলিপুরদুয়ার এই সাইডে কিন্তু আপাতত কোনো রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই সম্পূর্ণ কিন্তু একদম পরিষ্কার আকাশ রয়েছে এদিকে যদি আমরা দেখি তারপরে অসমের দিকেও কিন্তু রকম বৃষ্টি বৃষ্টিপাতের প্রভাস আমরা দেখতে পাচ্ছি না শুধুমাত্র বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভী বাজার থেকে শুরু করে এই যে জায়গাগুলি আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ মৌলভী বাজার থেকে শুরু করে কয়েকটি জায়গায় হালকা ছিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আমরা যদি অর্থাৎ এই সাইডে দেখি অর্থাৎ মায়ানমারের দিকে যদি আমরা দেখি তাহলে মায়ানমারের দিকে কিন্তু একটা সহ ভারী বৃষ্টিপাতের প্রভাস রয়েছে তো সন্ধ্যের দিকে যদি দেখি একদম সরাসরি সন্ধ্যের দিকে যদি আমরা দেখি সন্ধ্যের দিকেও কিন্তু কোনো রকম বৃষ্টিপাতের প্রবাস আমরা দেখতে পাচ্ছি না একদম পরিষ্কার আকাশ থাকছে এবং সেই সঙ্গে আগামীকালের যদি আপডেট দেখাই তাহলে আগামীকাল দেখতে পারবেন যে পশ্চিমবঙ্গের দিকে হালকা মাঝারি একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাত আগামীকাল থেকে কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে উত্তর এবং বাংলাদেশ থেকে শুরু করে অসম ত্রিপুরার দিকেও আগামীকাল কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশি রয়েছে এবং তারপর থেকে রবিবার থেকে কিন্তু আরও বৃষ্টিপাতের সম্ভাবনা একটু একটু করে বাড়বে এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে এবং লাইভ আপডেটও আপনারা পরিষ্কারভাবে দেখতে পারছেন তো আমরা যদি পরিষ্কারভাবে আপনাদের একদম মেঘমালা করে দেখায় যে কোন কোন জায়গাগুলিতে একদম ঘন কালো মেঘ রয়েছে তাহলে আপনারা দেখতে পারবেন তো বেসিক্যালি যদি আমরা দেখি তাহলে এদিকে দেখতে পাচ্ছি হলদিয়া থেকে শুরু করে দেখতে পাচ্ছেন বারুইপুর জয়নগর তমলুক কোনটাই নামখানা গোসাবা থেকে শুরু করে এই জায়গাগুলিতেই কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কেননা এখানেই কিন্তু মেঘ আমরা লক্ষ্য করতে পারছি এবং বাংলাদেশের উপকূলের দিকেও একটা বৃষ্টিপাতের সম্ভাবনা ক্রমশ আমরা লক্ষ্য করতে পারছি তাছাড়া কিন্তু কোথাও কোনো সেরকমভাবে মেঘ নেই বৃষ্টিপাতেরও সম্ভাবনা আপাতত কিন্তু আজকে অন্যান্য জায়গাগুলিতে নেই তবে যদি আমরা সরাসরি তাপমাত্রার দিকে যাই তাহলে তাপমাত্রার পারদ কিন্তু কিছুটা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদেরকে জানিয়ে দিই তাপ্রবাহের সতর্কবার্তাও দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে একদম একচল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এবং অর্থাৎ শুধুমাত্র দক্ষিণবঙ্গেই নয় উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ প্রায় চল্লিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকবে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে প্রায় সাঁত্রিশ থেকে আট আটত্রিশ ডিগ্রি বা কোথাও কোথাও উনচল্লিশ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে এবং এদিকে বাংলাদেশের দিকে অসমের দিকে ত্রিপুরার দিকেও কিন্তু তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আবুল আলিপুর আবহাওয়া দপ্তর যা জানিয়ে দিয়েছে যে লুও কিন্তু বইতে পারে অর্থাৎ এতটা গরম কিন্তু পড়তে পারে আজ এবং আগামীকাল তবে আস্তে আস্তে আবহাওয়ার পরিবর্তন হবে কেননা ঘূর্ণিঝড় তেজ সেটা কিন্তু ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে একদম উপকূলের দিকে অগ্রসর হচ্ছে তো আমরা সরাসরি ঘূর্ণিঝড়ের দিকে চলে যাব এবং দেখব এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের কিন্তু তৈরির পরিস্থিতি কিন্তু রয়েছে এবং প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বায়ু রয়েছে এবং চার তারিখেই কিন্তু একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে যেমনটা আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং পাঁচ তারিখের দিকে আস্তে আস্তে ঘূর্ণাবর্তটি শক্তিশালী রূপ নিচ্ছে একদম মায়ানমার উপকূলের দিকে পোর্ট ব্লেয়ার হয়ে এবং আস্তে আস্তে সাত তারিখ থেকে আট তারিখে এটি একটি সাইক্লোনের রূপ নিচ্ছে এবং রূপ নিয়ে কিন্তু এটা কিন্তু আরও ক্রমশ আস্তে আস্তে এগোতে থাকবে এবং মায়ানমার উপকূলের গা ভেসে গতকালকে যা লাইভ আপডেটে দেখাচ্ছিলো যেটা মায়ানমার উপকূলে আঁচড়ে পড়বে তবে এই মুহূর্তে যা আপডেট সেই অনুযায়ী আপনাদেরকে দেখাচ্ছি যে মায়ানমারের উপকূলের গা ভেসে কিন্তু এটা কিন্তু একদম বাংলাদেশ উপকূলের দিকে যাচ্ছে অর্থাৎ কতটা গতিপথ পরিবর্তন হয়েছে আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে একদম বাংলাদেশ উপকূলের কাছাকাছি চলে গেছে এবং গিয়ে এই মুহূর্তে এই ঘূর্ণিঝড়ের হাওয়ার গতিবেগ রয়েছে ঘন্টায় একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার গতিবেগ কিন্তু নিয়েছে সেটা কিন্তু একদম বাংলাদেশ উপকূলের দিকে অর্থাৎ গিয়েছে তবে আপনাদেরকে জানাচ্ছি এই ঘূর্ণিঝড় আবারও গতিপথ পরিবর্তন করবে অভিমুখ কিন্তু এই ঘূর্ণিঝড়ের পরিবর্তন হবেই আবহাওয়া দপ্তরের যা পূর্বাভাস যে ঘূর্ণিঝড় মোচা এই পর্যন্ত পশ্চিমবঙ্গে সেরকমভাবে কিন্তু প্রভাব পড়েনি ঘূর্ণিঝড়ের মোচার প্রভাবটা সেই অনুযায়ী কিন্তু ঘূর্ণিঝড় তেজের প্রভাব পশ্চিমবঙ্গের দিকে পড়ার একটা তীব্র সম্ভাবনা কিন্তু রয়েছে তবে পশ্চিমবঙ্গে যদি ঘূর্ণিঝড় তেজ আঁচড়ে পড়ে কোন কোন জায়গাগুলি থেকে বেশি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক কোন জায়গাটিতে কিন্তু ঘূর্ণিঝড় মোচা অর্থাৎ তেজ আঁচড়ে পড়বে সেটি দুপুরের আপডেটে আপনাদেরকে জানাবো তো এখানে আপডেট টা আজকে এইখানেই শেষ করছি তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ